আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলেই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি সকলকে আজকে একটি নতুন এপিসোডে স্বাগত জানাচ্ছি। ব্যথা নিয়ে আপনাদের সাথে অনেক কথা হয়েছে, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে আমাদের পেটের নিচের অংশে অনেকের ব্যথা থাকে এবং এই ব্যথাটি কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখেছি দীর্ঘমেয়াদী ব্যথা। এই ব্যথাটা নিয়ে আমি আপনাদেরকে কথা বলবো। আমি বরাবরই ব্যথা নিয়ে কথা বলে থাকি। ডাক্তার মোহাম্মদ আহাদ হোসেন আমার কর্মক্ষেত্রে, আমি আপনাদের সাথে কাজ করছি বাংলাদেশ সেন্টার ফর পেইন ম্যানেজমেন্টে ব্যথা বিশেষজ্ঞ হিসাবে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে পেটের নিচের অংশে প্রচণ্ড ব্যথা, কোনো কোনো ক্ষেত্রে দুই পাশে, তবে কোন বেশিরভাগ ক্ষেত্রে যে কোনো এক পাশে হয়, ডান পাশে খুব বেশি আমরা পাই যে প্রচণ্ড ব্যথা। এবং এই ব্যথাটি এমন হয় যে অনেক সময় কিন্তু আপনার প্রচণ্ড ব্যথায় আপনি কিন্তু স্থির থাকতে পারেন না, আবার ব্যথাটি কমে আসে, আবার হয়। এভাবে করে ব্যথাটি কিন্তু আপনাকে আনইউজুয়াল টাইম, হঠাৎ করে এমন সময় ব্যথা আসে আপনি নিজেও বুঝতে পারেন না, এই সময়গুলোতে এই ব্যথাগুলো হয়। তো এই জায়গাটা নিয়ে আমি আজকে একটু আপনাদেরকে একটা সঠিক ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওতে আপনারা এই ব্যাপারে একটি তথ্য পাবেন। প্রথমেই যেটি বলবো সেটি হচ্ছে, অনেক সময় দেখা যায় আমাদের পেটে ডান পাশে বা বাম পাশে প্রচণ্ড ব্যথা হচ্ছে, অনেক চিকিৎসা নিচ্ছি, অপারেশন হয়েছে, কিন্তু কোনো উন্নতি হচ্ছে না। ইভেন আমরা এমনও পেয়েছি যে কোনো কোনো ক্ষেত্রে প্যাশেন্টের ল্যাপারোস্কোপিক ইভ্যালুয়েশন হয়েছে, ইভেন অ্যাপেন্ডিসেকটমি করা হয়ে গিয়েছে, তারপরে কিন্তু ব্যথা যাচ্ছে না। তাহলে বিষয়টি কী? এক্ষেত্রে আমরা যে বিষয়টি বলি বা প্রথমে আমরা পেয়েছি সেটি হচ্ছে, এখানে একটি নার্ভ থাকে, যেই নার্ভে এন্ট্র্যাপমেন্ট হয় বা নার্ভটাকে একটু নার্ভের যাত্রাপথে একটু কন্ট্রাক্টেড হয়ে যায় বা চেপে যায়, যে কারণে নার্ভের উপর একটা কন্টিনিউ স্টিমুলেশন হয়। এবং যখনই আপনি নাড়াচাড়া করেন বা আনইউজুয়াল পজিশনে পড়ে যান, যেটা হয়তো আপনার অজান্তেই হচ্ছে, নার্ভের উপরে প্রেশার পড়ছে, তখনই কিন্তু আপনার প্রচণ্ড ব্যথা হয় এবং আপনি কিন্তু অসহনীয় মাত্রায় যন্ত্রণা অনুভব করেন। এই জাতীয় ব্যথাকে আমরা বলি পেলভিক পেইন সিন্ড্রোম, বা যদি আপনি আরও স্পেসিফিক বলতে পারেন সেটা হচ্ছে পেলভিক নার্ভ এন্ট্র্যাপমেন্ট সিন্ড্রোম, যেটা সাধারণত ইলিওইনগুইনাল এবং ইলিও হাইপোগ্যাস্ট্রিক এই জাতীয় নার্ভগুলোতে এন্ট্র্যাপমেন্ট হয়, এর কারণে কিন্তু ব্যথাগুলো হয়। যদি কারণ হিসাবে আপনাদেরকে বলতে চাই যে অনেকগুলো কারণ থাকে, তার মধ্যে হতে পারে যে অপারেশনজনিত কিছু কারণ রয়েছে, যেমন এখানে অনেকের হার্নিয়া অপারেশন হয়েছে, অ্যাপেন্ডিসেকটমি অপারেশন হয়েছে, অথবা সিজারিয়ান সেকশন হয়েছে, অথবা সিজারিয়ান সেকশনের পরে অনেক সময় ইনফেকশন হয়, হার্নিয়ার পরে অনেক সময় ইনফেকশন হয়, এই সকল কারণে কিন্তু অনেক সময় দেখা যায় এই ইন্ট্র্যাপমেন্টটা হয়ে যায় এবং ইন্ট্র্যাপমেন্ট হলে কিন্তু আপনারা এই দীর্ঘমেয়াদী ব্যথার সমস্যায় ভুগে থাকেন। ইভেন এমনও দেখা যায় এটা কিন্তু আপনাদের চামড়ার উপরেও কিছু আনইউজুয়াল সেন্সেশন তৈরি হয়, যেটা নর্মাল জায়গায় হাত দিলে কিন্তু ব্যথা নাই, কিন্তু ওই জায়গাটাতে বিশেষ করে কাটা জায়গায় বা সার উপরে যদি আমি হাত দেই প্রচণ্ড ব্যথা অনুভব করেন। এই জাতীয় প্রবলেমও কিন্তু আপনারা এই প্রবলেম থেকে ফেস করতে পারেন। তো এই ক্ষেত্রে দেখা যায় যে সাধারণত এই পেলভিক এন্ট্র্যাপমেন্ট যদি আপনার অপারেশন না হয় তাদের ক্ষেত্রেও কিন্তু হতে পারে। অনেক সময় ডায়াবেটিস বা হাইপোথাইরয়েড জাতীয় প্রবলেমে যারা ভোগেন তাদের ক্ষেত্রে কিন্তু এই নার্ভের যে কোর্সটা, নার্ভের যেখান দিয়ে যায় সেখানে চারপাশে কিন্তু গ্লাইকোসাইলেশন, গ্লাইকোসাইলেটেড টিস্যু যেগুলো বা এই টিস্যুগুলো বা নার্ভের চারপাশে যেই অঙ্গগুলো আছে, যেই কোষগুলো থাকে, সেগুলো পানি জমে জমে কিন্তু এই জায়গাটা ইন্ট্র্যাপ্ট হয়ে যায়, নার্ভটা ইন্ট্র্যাপ্ট হয়ে যায়, চাপা লাগে এবং সেক্ষেত্রে কিন্তু এই জাতীয় প্রবলেমগুলো হতে পারে। তো এই প্রবলেমে যদি পড়েন তাহলে আমাদের চিকিৎসা পদ্ধতি কী? অনেক সময় দেখা যায় যে আপনারা বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছেন কিন্তু চিকিৎসাতে উন্নতি হচ্ছে না, এবং অ্যাকচুয়ালি যদি এটা পেলভিক এন্ট্র্যাপমেন্ট সিন্ড্রোম হয় তাহলে কিন্তু এটা চিকিৎসায় আসলে উন্নতি হওয়ার কথা না, কারণ নার্ভটা যতক্ষণ পর্যন্ত এন্ট্র্যাপমেন্টটা না ছাড়ানো যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু চিকিৎসায় উন্নতি হওয়ার কথা না। তো প্রিয় দর্শক, আমি যে কথাটি বরাবরই বলি, আপনাদের ব্যথা কিন্তু সবসময় নার্ভজনিত বা স্নায়ুজনিত, দীর্ঘমেয়াদি যে এই ব্যথা সবগুলোই আমাদের স্নায়ুতান্ত্রিক ব্যথা, স্নায়ুর মাধ্যমে ব্যথা মাথায় মস্তিষ্কে যায় এবং ব্যথাগুলো কন্ট্রোলও হয় কিন্তু স্নায়ুর মাধ্যমে। যখনই এই নার্ভটি বারবার স্টিমুলেটেড হচ্ছে ততবারই কিন্তু আপনি ব্যথা অনুভব করছেন। তাহলে এর যে চিকিৎসা পদ্ধতি সেটা হচ্ছে, প্রথমেই আমরা একটা ডায়াগনস্টিক ইনজেকশন দিই বা ডায়াগনস্টিক ব্লক দিই, তাহলে দেখা যায় যে ব্যথাটা কমে গেল, তখন আমি বুঝি যে আসলেই এটা নার্ভজনিত ব্যথা। তারপরে আমরা স্পেসিফিক্যালি অনেক সময় নার্ভকে হাইড্রোডাইলেটেশন করি বা নার্ভের চারপাশে যে ইন্ট্র্যাপমেন্ট আছে ওই জায়গাটাতে আমরা হাইড্রোডাইলেটেশন করি বা প্রচুর স্যালাইন বা পানি দিয়ে এবং আদার্স কিছু মেডিকেশন দিয়ে ওই জায়গাটাকে রিলিজ করার চেষ্টা করি, যেটাকে বলা হাইড্রোডিসেকশন। এই পদ্ধতির মাধ্যমে আমরা কিন্তু নার্ভকে কন্ট্রোল করতে পারি। সেক্ষেত্রে অনেক সময় এই প্রসিডিউরটা আপনার এক বা একাধিকবার এটা করা প্রয়োজন হতে পারে, কারণ একবারে এটা কন্ট্রোলে আসবে এটা বলা খুবই কঠিন, কোনো কোনো ক্ষেত্রে একাধিকবার ওই প্রসিডিউর করার প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে আপনার ব্যথাটি একসময় উন্নতি লাভ করে এবং আপনি কিন্তু এই ব্যথা থেকে মুক্তি লাভ করতে পারেন। তো প্রিয় দর্শক, যে কথাটি বলছিলাম যে আসলে এই জাতীয় ব্যথায় যারা ভুগে থাকেন তাদের কিন্তু ইউজুয়াল যে চিকিৎসা পদ্ধতি সেটাতে কিন্তু যাওয়ার কথা না,
তো তাদের ক্ষেত্রে যদি এই ইন্টারভেনশন চিকিৎসা যেটা বললাম যে আল্ট্রাসাউন্ড গাইডেড, আমরা কিন্তু এই যে হাইড্রোডাইলেটেশন বা হাইড্রোডিসেকশনটা আল্ট্রাসাউন্ড গাইডেড করি, আল্ট্রাসোনোগ্রাম দিয়ে খুব সূক্ষ্ম একটি রিল দিয়ে এই কাজটি করা হয়, খুবই ব্যথামুক্ত পদ্ধতিতে করা হয়, এবং একটি সবচেয়ে চমৎকার জিনিস হচ্ছে আপনি সাথে সাথে ব্যথামুক্ত হয়ে যাবেন। এটা হচ্ছে ডায়াগনস্টিক ইঞ্জেকশন। সাথে সাথে যখন আপনি ব্যথামুক্ত হয়ে যান তখন কিন্তু আমরা নিশ্চিত হতে পারি যে এটা নার্ভে ইন্ট্র্যাপমেন্ট জাতীয় পেন। এবং আরও একটি লক্ষণের মধ্যে যে বিষয়গুলো পরিবর্তন হয়, এই ব্যথাটি কিন্তু সাধারণত এক পাশে থাকে না, এই সামনের দিক থেকে অনেক সময় পেছনের দিকেও চলে যায়। কিন্তু যখনই আমরা ডায়াগনস্টিক ইঞ্জেকশন দিই তখন কিন্তু আপনার ব্যথা পেছনে এবং সামনে দুটিই কিন্তু চলে যায়। তখন আমরা বুঝতে পারি যে আসলে ব্যথাটি হচ্ছে এন্ট্র্যাপমেন্ট নিয়ে ব্যথা, এবং এটা কিন্তু পরবর্তীতে আমরা যেই পদ্ধতিটি বললাম হাইড্রোডাইলেটেশন বা হাইড্রোডিসেকশন, এই পদ্ধতিতে কিন্তু এই ইন্ট্র্যাপমেন্টের চিকিৎসা করা সম্ভব। তো প্রিয় দর্শক, যাদের এই ধরনের ব্যথা আছে তারা অবশ্যই সঠিক চিকিৎসাটি নিন এবং সুস্থ থাকার চেষ্টা করুন। সকলের সুস্থতা কামনা করছি। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।